where most people run away. হালকা কোনো টাচ যদি ওর গায়ে এখন হয়, they come to rescue. দেখি আর কি অবস্থায় রয়েছে। Witness the rescue mission of the deadliest spectacled cobra. By a man with no fear. তো আবারও নতুন একটি রেস্কিউতে চলে এলাম, একটা রেস্কিউ কমপ্লিট করে। তো এই জায়গার নামটা কি দাদা একটু যদি বলেন? এটা দত্তপুর মধ্যপাড়া। দত্তপুকুর মধ্যপাড়া, মানে এটা কোন আন্ডারে পড়ছে? এটা চণ্ডীতলা বিধানসভার আন্ডারেই পড়ে। আচ্ছা, তো চলুন এখান থেকে আমরা রেস্কিউ করবো, কি আছে না আছে অবশ্যই আমাদের দেখাবো। তার আগে চাইন দোস্ত, আমি সমীরান, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল সমীরান বাড়ি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, সাপের নাম থেকেই মানুষের ভয়, হোকসে নির্বিশ কিংবা বিশ্বদান রাত উপাধি সর্বাগাম সাপে আনন্দ লেগেই চলেছে। আর সেই সাপ বাঁচাতে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের কাছে সমীরান বাড়ি ক্যান রেস্কিউ টিম আজ আবারও হাজির হয়েছে একটি নতুন জায়গায়। দেখুন ঘরের ঘরের ভেতরেই এই জায়গাটা করে একটি সাপ আছে, তো যেটা চন্দ্রবোড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, তো ব্যাগটা একটু ওইদিকে রাখতে বলবো, একটু কাউকে ধরতে বলবো ব্যাগটা। ঘরের ভেতরে আমাদের খড়ের গাদা বা কিছু ছিল, আর সেখানেই সাপটি কোনো কারণে খাদ্যের সন্ধানে কিন্তু ঢুকেছে, আর তারপরে এখানে রয়েছে। চুপচাপ ওখানে বসে আছে, আর হালকা কোনো টাচ যদি ওর গায়ে এখন হয়, সাথে সাথে হুইসেল বাজাতে আরম্ভ করে দেবে। তো দেখতে পাচ্ছেন ও এখন আমাদেরকে সতর্ক করছে যে এখানে এসো না, আমি কিন্তু কামড়ে দিতে পারি, বা কিছু করার নেই, ওকে এখান থেকে আমাদের ধরতেই হবে, কারণ মানুষের ঘর এটা। তো চলুন এখান থেকে বের করি, করে আমরা কোনো ফাঁকা জায়গায় এখানে নিয়ে যাই। নিয়ে রয়েছে দেখুন, দেখুন ডাব্বায় ঢুকে আছে। জায়গাটা এতই শর্ট, আমায় ধরতে অসুবিধা হচ্ছে এখানে, আর খুব স্পিডলি হাত হাত দিচ্ছে। ভালো চলছে ডাব্বাটা, প্লাস্টিকটা দেখতে পাচ্ছেন। তো চলুন এখান থেকে আমরা একে বের করি, আর খুব স্পিডি আছে সাপটা। তো চলুন পাকাই নিয়ে যাই। আস্তে আস্তে, ঠিক আছে বাপ। তো অতিরিক্ত ছটপটে সাপটা, বাপরে বারবার জাম করছে। দেখতে পাচ্ছেন কত পরিমাণে ছটপটে সাপটা। আচ্ছা আচ্ছা, ঘর ছড়া থেকে দেখতে পেয়েছিলেন? মানে ও তো ভয় পেয়ে গেছে, তো সেই হিসাবে একটা জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। এবার কেসটা কি হয়ে যায়, আচ্ছা কেসটা কি হয়ে যায়, ওরা না ভয় পায় আমাদেরকে সবচেয়ে বেশি, মানুষকে। আর যখনই আমরা মানুষ তাদের সামনে কোনো রকম ভাবে কোনো মুভমেন্ট করে দিই, ঠিক মতো কিন্তু আওয়াজ দেয়, যেটা প্রথম দিকে দিচ্ছিল। আর ওরা নিজেদের বাসার জন্য কিন্তু এই জিনিসগুলো করে, আর কিছুই না, যে নিজে যাতে বেঁচে থাকে। তো এখানে যে বাগান পরিষ্কার হচ্ছে তার ফলে ওদের যে থাকতো বাগানটা সেটা তো এবার এদিকে চলে আসছে, কিছু করার নেই। তো চলুন এটাকে আমরা বাইরে কোনো জায়গায় ছেড়ে দেবো, যাতে ভালোভাবে নেক্সট বাকি জীবনটা বেঁচে থাকতে পারে। আর আমি যখন করবো ওদের একবার ব্যাগটা বের করতে, আপনাকে যে ব্যাগটা দিলাম ওর মধ্যে একটা ব্যাগ আছে কাপড়ের, ওটা একটু দিতে হবে।
দেখতে পাচ্ছেন চন্দ্রপুরা রাসেল ভাইপার, দেখতে পেলেন ফোনে কিভাবে কামড় হলো, ফোনে ভাড়াং করে জাম্প মেরে কামড় দিল। কারণ এদের স্বভাবই এটা, যখন সামনে কোনো কিছু চলে আসে খুবই স্পিডিলি জাম্প করে এবং একসাথে কিন্তু অনেক কটা বাইট করতে পারে এরা। হ্যাঁ চন্দ্রপুরা এর হিমোটক্সিন আমার পাসপোর্টও নেই, কিন্তু পাসপোর্টটা নিয়ে দিতে হবে। এগুলো আমাদের দেশেরই সাপ, আমাদের এখানেই থাকতে রাখতে হবে এটাকে, কারণ এরা যদি কমে যায় তাহলে আমরা কিন্তু মারা যাবো। তো এদেরকে বাঁচিয়ে রাখা ওইটাই কারণে যাতে আমরা বেঁচে থাকতে পারি, আর কিছুই না, নিজের স্বার্থের জন্য এদেরকে বাঁচাচ্ছে। হ্যাঁ এটা বড়ই, না তো চলুন প্যাক হয়ে গেল। আর যে ফোন করেছেন দাদা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম মেঘনাথ মৈশাল। মেঘনাথ মৈশাল, এই জায়গাটা বললেন মৈশাল পাড়া। হ্যাঁ মৈশাল পাড়া, দত্তপুর মৈশাল পাড়া, দত্তপুর মধ্যপাড়াও বলে, মধ্যপাড়াও বলে। তো এখান থেকে আমরা এই সাপটি রেস্কিউ করলাম। আর একটি এখানে ভালো ঘটনা, এইখানে সামনে পড়লেই কিন্তু মেনলি আমরা যে সাপুরিটাকে ধরেছিলাম, মানে যিনি সাপ নিয়ে কুসংস্কার বোঝাচ্ছিলেন মানুষকে, সেই কেসটা কিন্তু সামনেই হয়েছিল, যে কেসটাতে অনেক কিছুই হয়েছিল, একদম পোলে আপনাদের সামনেই পোলে। তো থ্যাংক ইউ সো মাচ এনাদেরকে, সেই জিনিসটার পর যে এনারা পাঠানোর জন্য আমাদের কন্ট্যাক্ট করলেন, তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে এখানে আরও অনেক রেস্কিউ করেছি, সো থ্যাংক ইউ দাদাকে এভাবে বাঁচানোর জন্য। আপনারাও এইভাবে বাঁচানোর জন্য আমাদের সাথে আসুন, যাতে এগুলোকে বাঁচাতে পারি এবং এদেরকে এদের মতো নেচারে আমরা ছাড়তে পারি। তো চলুন দেখা হবে নতুন একটি ভিডিওতে, আর নতুন ভিডিও আসা অব্দি স্টে সেফ স্টে হেলদি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।